মহাবাদক মুক্তার খলা ইমানের দাবিতে আজকের এই মানববন্ধন চলছে। আগামী দিনে যারা এই মাদকের ডিলার, যারা সিলমান, যারা এই মাদকের হোতা এই মানববন্ধন থেকে পড়তে চাই, তারা যদি ব্যবসা গুটিয়ে না নেয় আগামী দিনে তাদের বিরুদ্ধে আমরা যে একশান নেব, তারা এই খলা ইমান থেকে পালাতে পারবে না। তাদেরকে আমরা অবশ্যই আমি আলতায় নিয়ে এসে তাদের বিচারের দাবিতে আমরা আবারও মানববন্ধন করবো। ভাই আমাদের সে কথা বলেছেন, এ পর্যন্ত আপনাদের সামনে আজকে সবরি বক্তব্য রাখবেন পাগলা ফিরে কৃতি সন্তান সৈয়দ আবুল হাসান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম স্মরণ 1901 সালে যে স্বাধীনতা যুদ্ধে আমাদের শহীদ সন্তান যারা দেশকে স্বাধীন করেছেন এবং নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো স্বাধীন করেছেন, তারপরে আমি স্মরণ করি, প্রত্যাবরে স্মরণ করি বাংলাদেশের আরেকটি মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধ 5ই আগস্টে যে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন মুক্তিযুদ্ধের শহীদ যারা শহীদ সন্তান এবং যারা আহত হয়েছেন তাদের স্মরণে, তার সাথে সাথে আমি স্মরণ করি আজকে যে রাস্তায় আমি দাঁড়িয়ে কথা বলছি ঠিক সেই জায়গায় রয়েছে একটি উন্নত প্রতিষ্ঠান। এই রংপুর সদর উপজেলার শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে আমি দেখেছি ছাত্র আন্দোলনে যোগদান করার জন্য। আমি ধন্যবাদ জানাই সেই সব ছাত্র ভাইদের যেদিন আপনারা পাগলা দিয়ে গিয়ে আপনাদের জীবনের পরোয়া না করে আপনাদের ছাত্র ছাত্রী পাগলা দিয়ে যে রাস্তা অবরোধ করেছিলেন, আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, সম্মান জানাই। পাশাপাশি এখানে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্যোক্তা আমাদের স্যার রাকিব স্যার, আরো উপস্থিত আছেন আমাদের জাহাঙ্গীর ভাই, মাসুদ ভাই উপস্থিত আছেন, রাজ্জাক ভাই উপস্থিত আছেন, সাইদুল ভাই আপনাদের এলাকারই সন্তান। সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এত সুন্দর একটি আন্দোলন করার জন্য, বাংলাদেশের জন্ম হয়েছে আন্দোলন দিয়ে, আর মনে হয় বাংলাদেশের সম্মুখীন আন্দোলন দিয়ে, তাই আমাদের প্রতিপাদ্য যে মাদক মুক্ত সমাজ করতে হবে। আমরা যদি উত্তর করতে নেই আমার আয়োজক কৃষিকারী সরকারি প্রতিষ্ঠানকে জানাই, সবাইকে জানাই আন্তরিক বন্ধন। আমি আপনারা ছাত্র এবং ছাত্রী ভাই আপনারা একটু মনোযোগ সহকারে আমি তিনটি কথা বলবো, এই তিনটি কথা গুরুত্বের সঙ্গে আপনারা শ্রবণ করবেন আশা করি। আজকে আমরা যে আন্দোলন নিয়ে এখানে দাঁড়িয়ে আছি এই আন্দোলনটা কি যৌক্তিক না যৌক্তিক উত্তর চাচ্ছি। Thank you.